অনেকেই ভাবতো যে চিঙ্কি পাল কতটা ভালো মহিলা, ভালো মা। আমিও ভেবেছিলাম এই ভাবনাটা, আমিও ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি না, চিঙ্কি পাল তার মেয়েকে ভাঙিয়ে খাওয়ানোর জন্য অনেক প্রাণপণ চেষ্টা করেছে। যখন দেখলো আমরা সবাই জেগে উঠেছি, আমরা আর এটাকে খেতে দেব না, তখন এখন পুষেছে একটা ঝি, পয়সার বিনিময়ে একটা রেখেছে ঝি, যার নাম হচ্ছে বং ঝি। তা সেই বং ঝিকে কার পেছনে লাগিয়েছে জানো? প্রীতমের পিছন। প্রীতম কি দুনিয়ার, প্রীতম আর রিমি কি দুনিয়ার, রিমির পিছনে। চিঙ্কি পালের মেয়ে রিমি, তাই রিমি ওর হাজব্যান্ডের সঙ্গে সুখে শান্তিতে সংসার করছে, সেটা চিঙ্কি পালের সহ্য হচ্ছে না। এখন মা হয়ে যদি ওর সামনে নেমে পড়ে, আমরা কি করব, আমরা গালাগালি দেব? তার জন্য একটা ঝি পুষেছে, যার নাম বং ঝি, তাকে লাগিয়ে দিয়েছে চিঙ্কি পাল আমাদের রিমি আর প্রীতমের পেছনে। কারণ বং ঝি যত এদের গালাগালি দেবে, এদেরকে কমিউনিটিতে তুলে দেবে। বং ঝি, প্রীতম কি দুনিয়া আর রিমিকে গালাগালি দিলেই চিঙ্কি পাল নিজের কমিউনিটিতে একে তুলে দেবে, এর অনেক ভিউজ হবে, সেই লোভে এখন প্রচুর গালাগালি দেবে ইয়েকে। অপরাধ কী জানো? প্রীতম কি দুনিয়ার অপরাধ ও ক্যাপশনে লিখেছে, তোদের জ্বলবে তাতেই চলবে। কিছুদিন আগে এই ক্যাপশন বং ঝিও লিখেছিল আমাদের উদ্দেশ্যে, তোদের জ্বলবে তাতেই চলবে, চিঙ্কি মাসির বাড়ি গিয়ে। তখন কোনো অপরাধ হয়নি, কিন্তু হ্যাঁ প্রীতম লিখেছে তাহলে তো খুব অপরাধ, কারণ চিঙ্কি মাসির পেটে লাথি মারছে কি না, ওরা যে সুখে আছে, ওরা যে আনন্দে আছে। কারণ চিঙ্কি মাসির যেমন অনেকগুলো বর লাগে, তেমনই বং ঝি কিন্তু অলরেডি দুটো বর ছেড়ে দিয়েছে, তিনটে প্রেমিক ছেড়ে দিয়েছে। এখন প্রীতমের ধন চুষে আসার পর এখন কাকায়ের ধনে মুখ দিয়ে বসে আছে। আরে কাকাই গো কাকাই, ওই তপন বাল ওর মুখের মধ্যে এত পয়সা আর ধন দুটোই ঢুকাচ্ছে। ধন গো ধন, ওই ধন ভেব না, ধন সম্পদ, ওই ধন এত ঢুকাচ্ছে তার জন্যে লেলিয়ে দিয়েছে জামাইয়ের পিছনে। হ্যাঁ, চিঙ্কি পালের জামাই আর মেয়ের পিছনে এই নামে ভিডিও করবে, আর ওরা কমিউনিটিতে তুলবে। তা চলো দেখতে থাকো। তার জন্যে আমিও একটা রাস্তা বেছেছি আমার টিমের সঞ্জয়কে, সঞ্জয়কে একটু শশাকলা নিয়ে কী কীভাবে আমাদের বং ঝিয়ের মুখে আর পোঁদের আর সামনে ঢুকাবে একটু তোমরা দেখো ভিডিওটা, স্কিপ করো না বন্ধুরা। গুড ইভিনিং, ভীষণ মাথা গরম হয়েছে সঞ্জয়, চলে এসেছি তোমার শশা, এক ব্যাগ শশা আর এক কাঁদি কলা নিয়ে তোমার ঢোকার রাস্তা তৈরি করে দিচ্ছি। এক ছিনালের খুব শখ হয়েছে শশা কলা খাওয়ার। কিরে বং ঝি, হ্যাঁ তুই তো লোকের বাড়ি বাসন মেজে খেতিস, লোকের বাড়ি বাসন মেজে মেজে খেয়ে এত রস, হ্যাঁ তার লোকের বাড়ি বাসন মেজে যে খেয়ে অভ্যাস হয়ে গেছে, সে কি এত ভিউজের লোভ ছাড়তে পারে? পারে কিরে, পারছিস না বল, কিরে বং ঝি, হ্যাঁ বং ঝি মানে ঝি তো ঝি, মানে এত হচ্ছে না না, তো চিঙ্কি মাসির গুদের প্রণাম করে হচ্ছে না, তখন কাকুর ধন মুখে নিয়ে হচ্ছে না, যে ওরা বলবে ওদের জ্বলবে তাতেই চলবে, ক্যাপশন লিখেছে বলে তোর এত জ্বালা লেগে গেছে কেন রে? কেন তোর কাকা কাকিমা কাকাই আর মনি কি খুব কাকাইকে ধন একবারে মুখে নিয়ে বসে আছিস? হ্যাঁ কাকাইয়ের ধন একবারে এমন মুখে ঢুকিয়ে দিয়েছে কাকাইটা বলতে পারছে না বলে তুই ক্যামেরা নিয়ে বসে পড়েছিস প্রীতমকে বলার জন্যে? কেন রে, তোর তো দুটো বর নিয়েও সংসার করতে পারিস নি, এই ছিনাল মাবি, তুই তো দুটো বর নিয়েও সংসার মানাতে পারিস নি। ও একটা পাগল হোক, ছাগলি হোক, যাই হোক, ও মেন্টাল বলা তোর সাহসকে দেয়। ও চিঙ্কি মাসি গাড়ি একবারে লাফটি মেরে লাল করে দেবো। কেন রে, ওরা সংসার করছে এত জ্বালা কিসের, এত জ্বালা কিসের? ও কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে, ওর বড়কে যা খাচ্ছে, ও হাজারখানা নাং চুষে বেড়াচ্ছে না তোর মতো খানকি চিনাল বেশামাগি, খানকিমাগি বেশামাগি, তোর হাজারখানা নাং চুষে চুষে তুতে চুতে তোমাদের অভ্যাস হয়ে গেছে না মেয়েটার সংসারে? দেখো ভিউয়ার্সরা, আজকে তোমাদেরকে বলছি দেখো, রিমি প্রীতম ছাড়া এদের কোনো কন্টেন্ট নেই, কোনো উপায় নেই। কী করলো আজকে, বসে 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 পড়লো গল্প করতে, কারণ কাকি কাকা আর কাকি এইটাকে কমিউনিটিতে দেবে আর আচ্ছা করে ভিউজ কামাবে বলে চিনালমাগি বসে পড়লো, চিনালমাগি বসে পড়লো ভিউজ কামানোর জন্যে। কেন রে, চুলকুনি এত, তোমার ওখানে মেশিনে চুলকুনি লেগে গেছে যে প্রীতমের ধন ছাড়া পাচ্ছ না কন্টেন্ট? হ্যাঁ রাক্ষসীর ডাইনি, লোকের বাড়ি খাস, যে থালায় খাস সে থালা ফুটো করিস, একদিন হলে ইলিশ মাছ মাংস ডিম, সেই দিন খুব ভালো লাগছিলো প্রীতমকে, তাই না প্রীতমকে সেদিন খুব ভালো লাগছে? তাহলে এইবার বলো, এইবার আমি জানতে চাই প্রতিটা ভিউয়ার্সের কাছে, অ্যাকচুয়ালি এই মেয়েটাকে সংসার করতে দিচ্ছে না কারা? এর মা তলা থেকে কাটি করছে, এর মায়ের প্রথম প্রচণ্ড কাটি, এই সবাই ভিডিও নামিয়েছে বলে এখন এর মা নিজের মতো নিজের জীবন কাহিনী, মেয়ে নিয়ে কী করে সংসার করেছে, মেয়ে নিয়ে কী করে গেছে, মেয়ে নিয়ে কী করে চলেছে, সেই সব জীবন কাহিনী শুনিয়েছে, সেই সব জীবন কাহিনী দেখাচ্ছে, লোকে দেখছে না। এই বঙের তো শ্বশুরি না দিলে এই বঙের চ্যানেল তো বসে যাবে, বঙের তো কোনো কন্টেন্ট নেই, বং কী করে খাবে? বঙে দুটো মেয়ে, সেই মেয়ে দুটোকে লাগানোর ব্যবস্থা করতে হবে তো, নালে খাবে কী করে? তার জন্যে বং একবারে বং ঝি তো ঝিয়ের মতো লেগে গেলে ওদের বাড়ির বাসন মাজতে না, প্রীতমদের রিমির বাসন মাজতে হবে। প্রীতম রিমির পথে তোর এত কেন জ্বালা?
তোর তোর চিংকি মাসি শিখিয়ে দিয়েছে, ব্যাকডোর দিয়ে এই চিংকি মাসি শিখিয়ে দিচ্ছে যে দেখো আমরা তো ভিডিও করতে পারবো না, তাই তোমরা ভিডিও করো। আর ওইদিকে তো বালপূর্বককে তো একেবারে ধুনে দিয়েছে সঞ্জয় আর দীপাঞ্জনা। আমাদের দীপাঞ্জনা সঞ্জয় ওই বালপূর্বককে এমন বাল ছিঁড়ে হাতে ধরিয়ে দিয়েছে যে বালপূর্বকের ভিডিও করা ঘুচিয়ে গেছে। তাহলে বালপূর্বক পাচ্ছে না, কে করবে? না পেয়েছি আমরা একটা শাকচুন্নি পাড়ার জগরুটে বুড়ি বং ঝিকে ঝি, তো তাই ঝিয়ের মতন এখন ওকে লাগিয়ে দিতে হবে, ওর পিছনে কুত্তার মতো লেগে পড়। তাই আমি ওয়াইটিতে আমি দীপাঞ্জনা ধরিত্রী সঞ্জয় তোমাকে বলছি এই ঝিয়ের পিছে নয় আধা নুন খেয়ে লেগে পড়ো, কারণ এই ঝিয়ের ঝিগিরি ছিঁড়ে একবারে গুছিয়ে দেবো। ডেলি ব্লগ মারাচ্ছিলি, ডেলি ব্লগ মারা, প্রীতমের গানের মধ্যে শুশুনি মারাতে যাচ্ছে কেন? প্রীতম তোমাকে নিয়ে ভিডিও নামিয়েছে, জ্বলবে বলবে জ্বলবে আমাদের তোদের জ্বলবে তাতেই আমাদের চলবে। তুইও তো ক্যাপশন দিয়েছিলি, তুইও তো প্রীতমদের বাড়ি যখন ঘুরেছিস বা যখন তোর কাকায় ধন মুখে নিয়ে কেটে এলি, যখন কাকির বাড়ি গেছিলি তোরা লাইভ করে বলছিলি না তোদের জ্বলবে তাতেই চলবে, বলিস নি না? ও তুমি বলতে পারবা, আর ওরা ক্যাপশন লিখেছে তোমাদের তলায় খুব শুশুড়ি। হ্যাঁ, ও বিয়ার নিয়ে বোতল নিয়ে ভিডিও করেছিল, প্রীতম বিয়ারের বোতল নিয়ে ভিডিও করেছিল। কী শিক্ষা সংস্কৃতি দিচ্ছে সমাজকে! আর অত চাই চিনকি মা দুর্গা সাথে হিন্দি গানের নাচ গাইছে, সেজেছে মা দুর্গা আর হিন্দি গানের গানে ডুয়েট করছে ইয়ের সাথে, ও সমাজকে কী দিচ্ছে? তাহলে কী দিচ্ছে চিংকি মাসি সমাজকে কী দিচ্ছে? বুড়ি বয়সে প্রেম কী করে করতে হয়? মেয়ে দেখা দেখি একটা সময় তো আমি তো একজনের ভিডিওর মাধ্যমে জানতাম, একটা সময় তো এই চিংকি মাসি বসে বসে কাঁদ্য ওর ওই তপন বাল পাশের বাড়ির লোক মহিলাকে অ্যাঙ্গেল মারত, অ্যাঙ্গেল কী অবস্থা ছিল তো আগে আগের ভিডিওগুলো দেখো গা, শর্ট ভিডিওগুলো করতো বা ভিডিওগুলো করতো, হুম তখন তো পাত্তাও দিত না। এখন এই রিমির সঙ্গে ঝামেলা বেঁধে দেখছে ভিউজ, নামে ওর নামে চ্যানেল খোলা, ওর নামে সব কিছু, এই ইনকাম মেয়েকে খাটিয়ে মেয়েকে সামনে দিয়ে খাটিয়ে ইনকাম করতে পারলাম না, তো কী হয়েছে ব্যাকা পথে ইনকাম করবো, বুঝতে পেরেছো তোমরা? এদের প্ল্যানটা অন্য, মানে সামনে দিয়ে যেহেতু দেহ ব্যবসা মেয়েটাকে নিয়ে এসে পাগল করে রাখতো, আর এই মেয়েটা যে চ্যানেলগুলো খুলেছে রিমিকি দুনিয়া রিমি শর্টস এইগুলোকে নাম চেঞ্জ করে এইগুলো মেয়েকে দিয়ে দিন রাত খাটাতো, খাটিয়ে দিয়ে ইনকাম করতো, সেটা এদের এরা নেবে বলে অতি লোভ। কিন্তু যখন দেখছে না মেয়ে তো এইদিকে হাঁটলো না, তখন শুরু হয়ে গেলো মেয়ে পাগল মেয়ে, হ্যাঁ কোন মেয়ে গো তার বাপের বাড়ি যেতে পছন্দ করে না? কোন মেয়ে কোন মেয়ে তার বাপের বাড়ি যেতে পছন্দ করে না? তবে বাবা মাকে ফোন করলেই সেগুলোই কল রেকর্ড করে, আজ পর্যন্ত দেখেছো কেউ কল রেকর্ড করে বাবা মা সঙ্গে মেয়ে যত মনে দুঃখ বলবে রেকর্ড করে সেগুলো পাবলিক করে দেয়া? এই চিংকি ছিনালকে দেখলাম, এই চিংকি ছিনাল ওরই দেওয়া নাম, এর এক বংজি তোর দেওয়া নাম চিংকি ছিনাল, এই চিংকি খানকি বা চিংকি ছিনালকেই দেখলাম, প্রচণ্ড ভালোবেসেছিলাম সম্মান দিয়েছিলাম, ভেবেছিলাম তোমার ভিতরে একটা মা মাতৃত্ব আছে, মা মা ব্যাপার আছে, মায়ার মায়ের একটা ফিলিংস আছে। না তুমি তো দেখছি আচ্ছা শিয়ানা মহিলা, পুরো মেয়েটাকে জামাইটাকে ব্যবহার করে এই তো দিব্যি ওরা পর্ব ঘুরছে মার্কেটিং করছে, যে কদিন পারবে সে কদিন করবে। আর কোনো মানুষ 12 মাস মার্কেটিং করে না, 12 মাস রাস্তায় ঘোরে না, তাকে সাংসারিকও হতে হবে, রান্নাবান্নাও শিখতে হবে, সে ক্যামেরা বেশি ভালোবাসে, ক্যামেরায় যতটা পারবে ক্যামেরায় থাকবে, যখন সময় পাবে তখন শ্বশুরবাড়ি রান্নাবান্নাও শিখতে হয়, পুজো আসতে শিখতে হয়, লোকলৌকিকতাও শিখতে হয়, এগুলো খারাপ জিনিস না, এগুলো সমাজে থাকতে গেলে সবাইকে শিখতে হয়, মেয়েদেরকে শিখতে হয়, আর মেয়ে শ্বশুরবাড়িতে গেলে শাশুড়িরা শেখায়। আমি আমার ছেলের বউকে শেখাবো না, আমার বাড়ির নিয়ম, আমি আমার ছেলের বউকে জানাবো না তুমি এটার সময় এরম করো তরকারিতে এটা এইভাবে নুন দাও এই তাকে, সব বাড়ির রান্না এক, আমার বাড়ির রান্না আমি আমার বউমাকে শেখাবো, আমার মা বাবার রান্না আলাদা, আমার মারা কোনোদিন মাছের ঝোলে সবজি দেয় না, আলু দিয়ে মাছের ঝোল করে, আর আমার শ্বশুরবাড়িতে সব রান্নায় সবজি, তা আমি শিখিনি আমার শ্বশুরবাড়ি এসে, তেমনি আমি আমার বউমাকে শেখাবো না, আমার মেয়ে তার শ্বশুরবাড়িকে শিখবে না, শেখাতে গেলে অত্যাচার টর্চার এগুলো মানতে হবে। হ্যাঁ, আর এই বংশের খুব জ্বলছে, আসলে ও তো একটা নামকে নিয়েও সংসার করতে পারিনি, ও যেহেতু একটা সংসার করছে একটা বরকে নিয়ে, ও তো ছাড়েনি, ও যে কোনো প্রকারে এত অশান্তি এত লোক নিন্দা লৌকিকতা করার পরও করছে। দেখো প্রীতম যদি খারাপ হতো এত প্রাণপণ মেয়েটাকে ভালোবাসা ঘোরা গিফট যেটুকু পারছে যেটুকু পারছে, নিশ্চয় ওদের হ্যাবক ইনকাম না, যতটুকু ইনকামের মধ্যে যতটুকু পারছে সোনা শাখা বাজাতে দিয়েছে, পুজোয় যেটুকু পারছে কেনাকাটা যেটুকু পারছে আস্তে আস্তে সব হবে। রিমির চ্যানেলটা চালু করেছে, বেশ করেছে, রিমি তুমি তোমার চ্যানেল চালাও শাশুড়ির চ্যানেল চালাও, ইনকামে যখন পথ আছে কেন করবে না, কিন্তু তুমি তোমাদের কন্টেন্ট দেবে কাউকে ভাঙিয়ে খাবে না। আর এই এরা যদি এগুলো বন্ধ না করে আমরা আদা নুন খেয়ে এদের ওদের লেগে পড়বো, বন্ধ করবে না মানে ওদের বাবা শুধু বন্ধ করে যাবে, বেশি চুলকানি মেরে গেছে না বংশের খুব, মানে আবার কাকায় দোনের পুরো সব ঢেলে দিয়েছে নাকি তোর মুখে, সব খেয়ে নিয়েছিস, এবার সঞ্জয়ের শশা কলাটাও একটু খাস তিনবেলা, সঞ্জয় কলার কাঁদি নিয়ে ঢুকবা, যতক্ষণ ওরে বাবারে মারে ছেড়ে দেরে না বলছে একবারে ঠাপিয়ে যাবা, ঠাপা ঠাপ একবারে ছাড়া দিয়ে নেই, কতটা দেখো এরা প্রীতম প্রীতমের দুনিয়ায় ব্যস্ত, চিংকিপাল চিংকিপালের দুনিয়ায় ব্যস্ত, না ক্যাপশন লিখেছিস কেন? তোদের জ্বলবে তাতেই আমার চলবে কেন? ওই যে আমার রিমি পাগলি আছে না কাকা, ওই তুমি যেন রাগ করো না, শুনে বাচ্চাটা মা আমার মেয়েকে আমি 100টা কথা বলবো, আমার মেয়েকে অন্য কেউ একটা কথা বলতে পারবে না, শুয়ারের বাচ্চা ওটা মা, ওটা মা মা একটা বেশ্যাকে ছেড়ে দিয়েছে মেয়েকে গালাগালি দেওয়ার জন্যে, ছি 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 ছি, কী বাজে মেয়ে ছেলে গো, একটা বেশ্যা মাগিতে একটা বেশ্যাকে ছেড়ে দিয়েছে মেয়েকে গালাগালি দেওয়ার জন্যে, ওর নিজের মেয়েকে গালাগালি দেওয়ার জন্য, ভাবা যাবে পিঙ্কি পালের আসল, চিংকি পালের আসল রূপ দেখো।
মানে এদের মূল উদ্দেশ্য হচ্ছে ইনকাম, মেয়েটাকে খাটিয়ে ইনকাম। মেয়েকে নিয়ে এরা আইনের পথে হাঁটছে, এরা আইনি ব্যবস্থা নেবে, মেয়ে বাড়ি এলেও আইনি ব্যবস্থা নেবে, মেয়ে বাড়ি না এলেও আইনি ব্যবস্থা নেবে, এত আইনি ব্যবস্থার ভিতরে তারপরেও ফাটছে কেন, ফাটছে কেন? কিরে বংশী তোর ফাটছে কেন? তোর কন্টেন্ট নেই, তোর মুখে চিঙ্কি পালের লোক আর রিমির পাল, রিমির বাড়ির লোকরা নাম উঠলে তোর হাঁড়ি চড়বে না, তোর মেয়ে দুটোকে খেতে দিতে পারবি না, তাই না? তাই না? খেতে দিতে পারবি না বল কেন? তোর নাকি ডেলি ব্লগ, তোর মেয়েদের, তোর এদেরকে ছাড়াও কন্টেন্ট আছে, তোর ভালো লাগে না নাকি এদেরকে কন্টেন্ট করতে? তারপরেও ক্যামেরা খুলে বসে পড়েছিস কেন? ভিউয়ার্সরা দেখো আসল বধ কে, বড় বড় বাতলা দিয়েছিল ওই চিঙ্কি পাল আর তপন পাল, বড় বড় বাতলা দিয়েছিল যে এরা ওদের কন্টেন্ট না, এরাই আসলে কন্টেন্ট। এখন তাতাচ্ছে রিমিকে আর প্রীতমকে, তাতাচ্ছে এই ছিনালকে ছেড়ে দিয়ে। কোনো মা তার মেয়েকে অন্য মহিলা গালাগালি দেবে সহ্য করতে পারে? তোমরা বলো। আমার মেয়েকে আমি অনেক কথা বলতে পারি কিন্তু অন্য কেউ গালাগালি দেবে? কিছুদিন আগে বালপূর্বককে ছেড়ে দিয়েছিল গালাগালি দেওয়ার জন্য, এখন আবার একে উস্কাচ্ছে গালাগালি দেওয়ার জন্য। তাহলে এবার আমাদেরকেও মাঠে নামতে হয় এদের গালাগালি দেওয়ার জন্য? চলো নেমে গেলাম। তাহলে আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম, কালকের ক্যাপশন দেখে কালকে আসছি। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, প্রীতম যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই পাশে থেকো। তোমাদের হিসেবে কি চিঙ্কি, চিঙ্কি একটা মা? তোমাদের কাছে আমি ভিউয়ার্সদের কাছে কোশ্চেন রাখছি, যে মেয়ে সুখে শান্তিতে সংসার করছে সেই মেয়ে সংসার ভাঙার জন্য এখন তো কমপ্লেন করছে না শাশুড়ির নামে, এর নামে কেন? সব জায়গায় যদি শাশুড়ির যায় কিসের অপরাধ? ও আর ওর, ও আর ওর বড় তো যায়, যদি শাশুড়ি মাঝে মধ্যে মাসির বাড়ি পিসির বাড়ি এর বাড়ি ওর বাড়ি ঘুরতে যায় কী অপরাধ? কোনো অপরাধ কি? কোনো অপরাধ না। তার মানে আসল উদ্দেশ্য মেয়ে জামাইকে আলাদা করে নিজের হাতের মুঠোয় রাখা, চিঙ্কিপালের আসল উদ্দেশ্য। অ্যাকচুয়ালি চিঙ্কিপাল মেয়েকে দিয়ে ব্যবসা করিয়ে খাওয়াতো, নাহলে যে ওর মেয়েকে কোনো মতেই ভালোবাসে না, চিঙ্কিপাল তার মেয়েকে ভালোবাসে না, যদি ভালোবাসতো তাহলে এই রকম নোংরা থার্ড ক্লাস বংশীকে দিয়ে গালাগালি শোনাতো? বলছে তুই পাগলি, বলছে কিরে পাগলি, তুই তো একটা মেন্টাল কাকা, এরা ক্ষমা করে দিত। মানে ভাবতে পারছো? শুধু তোমরা একটু দেখো, এরপর আর ছাড়তে পারবো না। ভিউয়ার্স তোমরা বলো, কমেন্ট করো, একটা সাধারণ ছেলে মেয়েকে সংসার করতে দিচ্ছে না এই নোংরা ফ্যামিলি, তাহলে কি আমাদের কী করা উচিত? বাধা দেওয়া উচিত না উচিত না? এখন তো কেউ কিছু করছে না, তার মানে ন্যাস্টিক পরিবার এই চিঙ্কিপালের ফ্যামিলি আর চিঙ্কিপালের সাঙ্গপাঙ্গ, ওরা কিন্তু একটা সাংসারিক, প্রীতম কি দুনিয়া বাড়ি নি, এরা কিন্তু একটা সংসারে রয়েছে যেখানটায় অনেক বাধা বিঘ্ন আসবে। যদি মেয়েকে এতই ভালোবাসতো না তাহলে মা গিয়ে মিটমাট করার চেষ্টা করতো, থানা থেকে পুলিশ পাঠাতো না। আমরা সবসময় ঘরের সমস্যা ঘরে ঘরে মেটানোর চেষ্টা করি, যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন ছুটি পুলিশের কাছে, তারপরও চেষ্টা করি না সংসার করতে হবে না যতক্ষণ রাখা যায়। চলো আজকে এইটুকুই।